আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বিদেশের ভিসা ও কাজের তথ্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী ভিসার তথ্য সেবা। আজকের ভিডিওতে আমরা জানব সংযুক্ত আরব আমিরাতের রেস্টুরেন্টের কাজের ভিসার তথ্য সম্পর্কে। রেস্টুরেন্টে কি কি ধরনের কাজ বাংলাদেশিরা করতে পারেন, বেতন কত টাকা হয়, রেস্টুরেন্টে কাজ করে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়, রেস্টুরেন্টে কাজ পেতে আপনাদের কি কি ধরনের যোগ্যতার প্রয়োজন হবে, বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের রেস্টুরেন্টের কাজের ভিসায় যেতে কত টাকা খরচ হবে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটির মধ্যে। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনাদেরকে সংযুক্ত আরব আমিরাতে যেতে দালালদের মিথ্যা প্রচারণায় প্রতারিত হতে হবে না। সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে। এর মধ্যে বাংলাদেশি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, পাকিস্তানি রেস্টুরেন্ট, আরাবিয়ান রেস্টুরেন্ট ও বিভিন্ন দেশের অনেক বড় বড় রেস্টুরেন্ট রয়েছে। এ সকল রেস্টুরেন্টে কাজ করার জন্য সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে থাকে। এ সকল রেস্টুরেন্টের মধ্যে কিচেন হেল্পারের কাজের জন্য প্রয়োজন হয়, ক্লিনার কাজের জন্য লোক প্রয়োজন হয়, রেস্টুরেন্টের শেফ বা বাবুর্চির প্রয়োজন হয়, খাবার পরিবেশন করার জন্য ওয়েটারের প্রয়োজন হয়, রেস্টুরেন্ট পরিচালনার জন্য ম্যানেজারের প্রয়োজন হয় এবং অ্যাকাউন্টেন্ট প্রয়োজন হয়। আপনারা সবাই রেস্টুরেন্টের কাজের ভিসায় যেতে পছন্দ করেন। সবসময় আপনাদেরকে মিথ্যা প্রলোভন দেখায় যে রেস্টুরেন্ট ওয়েটার হিসেবে আপনাদেরকে কাজ দিয়ে দিবে, কিন্তু আপনাদের বোঝা উচিত এখানে সবগুলোই আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট। আপনি অভিজ্ঞতা ছাড়া অথবা কোনো রেপুটেড ইনস্টিটিউটের সার্টিফিকেট ছাড়া কখনোই এই ওয়েটারের কাজ অথবা সরাসরি শেফের কাজে কোনো অবস্থাতেই পাবেন না, কারণ এই কাজগুলি অত্যন্ত দক্ষতার সাথে করতে হয়। রেস্টুরেন্ট মালিক অবশ্যই এই কাজের জন্য দক্ষ কর্মী নিয়োগ করে। আপনি যদি ওয়েটার অথবা শেফের কাজে দক্ষ হয়ে থাকেন অথবা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে এ সকল বিষয়ের উপর পড়ালেখা করে সার্টিফিকেট গ্রহণ করে থাকেন, শুধুমাত্র এই দুইটি পদে আপনারা বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে হোটেলের কাজ পেতে পারেন। এছাড়া এ সকল আন্তর্জাতিক মানের হোটেল এবং রেস্টুরেন্ট কোনো অবস্থাতেই আপনারা কাজ পাবেন না। এবার যারা অদক্ষ হিসেবে রয়েছেন এবং রেস্টুরেন্টে কাজ করতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, তাদেরকে অবশ্যই হেল্পার হিসেবে বা সহকারী হিসেবে যেতে হবে। যেমন ধরুন, কিচেনে কাজ করার জন্য বাবুর্চিদের সহকারী হিসেবে অনেক কাজ করতে হয়। এদের কাজ সাধারণত হয়ে থাকে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা, রান্নাঘরে তৈজসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা, স্টোর রুম থেকে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে আসা। আপনি রেস্টুরেন্টগুলোতে এ সকল কাজ পেয়ে যাবেন খুব সহজেই। আবার মূল যে ওয়েটার রয়েছে, তাদের খাবার পরিবেশন করার জন্য সহকারীর প্রয়োজন হয়, যাদের কাজ হচ্ছে গ্লাস, প্লেট এবং বিভিন্ন ধরনের কাটলারিস পরিষ্কার পরিচ্ছন্ন করা। আশা করি আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে আপনাদের যদি অভিজ্ঞতা অথবা সার্টিফিকেট না থাকে, তাহলে আপনাদেরকে অবশ্যই রেস্টুরেন্টের হেল্পার হিসেবে যেতে হবে। এ সকল হেল্পারের কাজ আপনারা পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবেন সংযুক্ত আরব আমিরাতে। এ সকল হেল্পারদের ভিসা পেতে হলে আপনাদের কি কি করণীয় সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব। আপনার বয়স যদি 20 থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকে এবং আপনি যদি শারীরিকভাবে কাজ করার জন্য সুস্থ হয়ে থাকেন, তাহলে আপনারা সকলে এই কাজ পেয়ে যেতে পারেন। এ সকল কাজ পাওয়ার জন্য আপনার একটি সুন্দর বায়োডাটা প্রয়োজন হবে, সাথে আপনার সিভি এবং পাসপোর্ট কপি থাকতে হবে। আমরা জানি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা অথবা ভিজিট ভিসা ম্যানপাওয়ার কার্ড করে বাংলাদেশ থেকে যাওয়া যাচ্ছে। এই সকল রেস্টুরেন্টের কাজ সাধারণত আপনাদেরকে ভিজিট ভিসার মাধ্যমে গিয়ে সেখানে নিতে হবে, কারণ এ সকল রেস্টুরেন্টে সাধারণত সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে থাকে না। এ সকল কাজে যেতে হলে আপনাদেরকে বাংলাদেশ সরকার অনুমোদিত বৈধ কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেস করে টোটাল কন্ট্রাক্টের মাধ্যমে যেতে হবে। বিদেশে আপনারা আপনাদের বিশ্বস্ত যে কোনো মাধ্যম দিয়ে যেতে পারেন, কিন্তু আমরা প্রতিবারই বলে আসছি একমাত্র বৈধ উপায়ে বিদেশে যাওয়ার মাধ্যম হচ্ছে বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি। আপনি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের 3 মাসের ভিসা গ্রহণ করবেন। এরপরে আপনারা আপনাদের নিজ নিজ জেলা কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্রে অথবা টিটিসিতে সরকারিভাবে 3 দিনের প্রশিক্ষণ গ্রহণ করবেন। এরপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট প্রদান করবেন। এখন আপনাদের হয়ে আপনারা যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করবেন, সেই রিক্রুটিং এজেন্সি বিএমইটির নিকট হতে আপনাদের জন্য ম্যান পাওয়ার কার্ড সংগ্রহ করবে। এখানে আপনি যদি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে চান, তাহলে আপনার প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, কারণ তখন আপনার এই নির্দিষ্ট কাজটি এবং নির্দিষ্ট বেতন প্রদান করার দায়িত্বটি এই রিক্রুটিং এজেন্সির থাকবে। আপনি এবার আপনার ভিসা, পাসপোর্ট এবং ম্যানপাওয়ার কার্ড নিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিরাপদে যেতে পারবেন। সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পরে এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আপনার পাসপোর্ট নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ইমিগ্রেশন হতে আপনার পাসপোর্টের 2 বছরের ভিসা স্ট্যাম্পিং প্রদান করবে এবং আপনার রেসিডেন্স পারমিট কার্ড সংগ্রহ করবে। এবার আসি সকল কাজের বেতন কত টাকা। রেস্টুরেন্টে সাধারণত চুক্তিভিত্তিক হয়ে থাকে, যেমন প্রতিদিন আপনাকে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত ডিউটি করতেই হবে, কারণ একটি রেস্টুরেন্টে সাধারণত 12 ঘন্টা করে 2টি শিফটে পরিচালিত হয়। আপনি প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা করে 26 দিন কাজ করার জন্য প্রতি মাসে 1200 থেকে 1400 দিরহাম বেতন পাবেন, যা বাংলাদেশি টাকায় 30,000 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত। আপনি প্রাথমিক অবস্থায় যোগদান করার পর কোনো অবস্থাতেই এর থেকে বেশি টাকা বেতন পাবেন না। পরবর্তীতে আপনার কর্মদক্ষতার উপর আপনার বেতন বৃদ্ধি হতে পারে, কিন্তু দালালরা যেভাবে মানুষকে প্রলুব্ধ করার চেষ্টা করে অতিরিক্ত বেশি বেতন বলে, তা কখনোই ঠিক নয়। রেস্টুরেন্টের কাজের একটি সুবিধা হচ্ছে সেখানে যে ধরনের বকশিশ বা টিপস পাওয়া যায় তারা সবাই মিলে একত্রিত শেয়ার করে নেয়। এর অর্থ এই যে আপনি শুধুমাত্র ওয়েটার হলে যে টাকা বকশিশ পাবেন সেটি আপনার একার নয়, আপনার সহকর্মী যারা রয়েছে রেস্টুরেন্টে তারা সবাই মিলে এই টাকা পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এ ধরনের সকল দেশের ভিসা ও কাজের তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। এবার আসি আপনাদের ভিসার খরচ কত টাকা হতে পারে। সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ক পারমিট ভিসার দাম কত টাকা হয় এটি নিয়ে আমরা এর আগে সম্পূর্ণ একটি ভিডিও করেছিলাম। ভিডিওটিতে আমরা জেনেছিলাম ওয়ার্ক পারমিট ভিসা আমাদেরকে বহন করতে হয় না। আপনি যেখানে কাজ করতে যাবেন সেখানকার মালিক কর্তৃপক্ষ আপনার ভিসার জন্য কিছু টাকা ইনভেস্ট করবে। এখানে বাংলাদেশ থেকে আপনাকে ভিজিট ভিসায় যেতে, ম্যানপাওয়ার কার্ড করতে, বিমানের টিকিট ক্রয় করতে এবং সংযুক্ত আরব আমিরাতে গিয়ে 2 বছর ওয়ার্ক পারমিট ভিসা পেতে রিক্রুটিং এজেন্সির সার্ভিস সহকারে সর্বমোট 2,30,000 টাকা থেকে 2,50,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। আশা করি ভিডিওটির মধ্যে সকল প্রয়োজনীয় তথ্য দিতে পেরেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।